আজকে তোমাদেরকে অনেকগুলো ফিগার কিভাবে করতে হয় সেটা আমি শেখাবো। আজকে হোলির একটা পিকচার করছি, দেখো ফিগারটাকে করার সময় একটা বক্সের মধ্যে দিয়ে মাথাটাকে গোল করে আমি এর পজিশনটাকে তৈরি করে নিলাম। এবার সামনে আরেকটা ফিগার যেটা রয়েছে তার পজিশনটাও তৈরি করে নিলাম এই বক্সের মাধ্যমে ফিগারটাকে করে। এবারে পেছন দিকে কতগুলো ফিগার করতে হবে সেটাকেও একটা পজিশনগুলো তৈরি করে নেব। এখানে মাথা, চোখ, নাক কীভাবে হবে সেইগুলোর জন্য গোল গোল দাগগুলো দিয়ে দিয়েছি। এইভাবে আমি কতগুলো ফিগার তৈরি করব সেই ফিগারের পজিশনগুলো তৈরি করে নিলাম। এখানে অনেকগুলো ফিগার হয়ে গেল, মেন ফিগার দুটো রইল এবং বাকি অন্যান্য ফিগারগুলো রয়েছে। এবারে দেখো প্রত্যেকটা ফিগারকে আমি হালকা করে নিলাম, কারণ আমাকে ফিনিশিংয়ের দিকে আসতে হবে। এবার আস্তে আস্তে আমি ফিনিশিংগুলো করতে শুরু করলাম। ফিনিশিং করার আগেই আমাকে কিন্তু দাগগুলোকে, বক্সের দাগগুলোকে হালকা করে নিতে হলো। এবারে আমি আস্তে আস্তে এক একটা করে ফিগার, প্রথমে মেন ফিগারগুলোকে আমি ফিনিশিং করে নিচ্ছি। আগেই তোমাদেরকে আমি হাত পা কীভাবে করতে হয় এগুলো শিখিয়েছিলাম, মাথা মুখ কীভাবে করতে হয় ঠিক সেই রকমভাবেই এখানেও করতে হবে। সেইগুলোকে, ফিগারগুলোকে প্রত্যেকটা ফিনিশিংয়ে আনতে হবে, যেগুলো দূরে আছে সেই ফিগারগুলোকেও ফিনিশিংয়ে আনতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডে আমি কী সিনারি দেব সেই সিনারির জন্য আমি সামান্য কিছু গাছপালা, ঘরবাড়ি এগুলোকে দাগ দিয়ে নিলাম। এবার আমাকে রং করার জন্যে ব্যাকগ্রাউন্ড থেকে আগে রঙটা শুরু করতে হবে। খুব হালকা রং দিয়ে আমি শুরু করব পেছন দিকটা। ছবি করার সময় যে কোনো কর্নারগুলোকে ডার্ক করলে পরে ভালো লাগে। এবার এখানে জল রং করা হচ্ছে, ব্যাকসাইডের কালারগুলোকে আমাকে আগে দিয়ে দিতে হবে, ফিগারের কালার আমি পরে দেবো। আগে ব্যাকগ্রাউন্ডের কালারগুলোকে সেটিং করে নিলাম, দূরেরগুলোকে হালকা রং রাখলাম, সামনেরগুলোকে একটু ডিপ রং করব এবং ফিগারগুলোর মাঝে মাঝে যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এবার একটু ডিপ কালার দেবো। তাহলে হবে কি, ফিগারগুলো আমার রিভার্সে থাকবে এবং গ্লেজি হবে পিকচারটা। ঠিক ফিগারের পাশে পাশে যে সমস্ত জায়গাগুলো সেই জায়গাগুলোকে ডার্ক করে দিলাম, তাহলে ফিগারগুলো রিভার্সে আমার বেরিয়ে আসবে, প্রমিনেন্ট থাকবে। এবার যে ফিগারে যে সমস্ত কালারগুলো লাইট কালার দেব সেইগুলো দিলেই আমার পিকচারটা খুব সুন্দর হবে। এবার যেহেতু রঙের হোলির পিকচার এটা, চারিদিকে জল রং ছড়িয়ে আছে, সেই জন্যে এখানে নিচে চারিদিকে বিভিন্ন রকমের রং দিলাম। এবার ওদের জামার মধ্যেও রং লেগে আছে, ওরাও রং নিয়ে খেলা করছে এই পিকচারে, তো সেই জন্যে সেইরকমভাবেই তাদের জামার কালারগুলোর মধ্যে অনেক রকমের রং দিয়ে দেবো। তো প্রথমে চুলের রঙগুলোকে করে নিলাম, চুলের রঙটা করার সময় প্রথমে হালকা করে দিলাম, তারপরে ডার্ক করে দিলাম। এবারে জামার কালারটা করছি, জামার কালার ব্যাকসাইডের যে ফিগারটা রয়েছে তাতে আমি একটু ডিপ কালার ব্যবহার করলাম। এবার ফ্রন্টের যে ফিগারগুলো রয়েছে তাদের মধ্যে জামার কালারগুলোকে আমি একটু হালকা রাখবো। বডি কালার ইয়েলো ওয়াকার কালার, ব্রাউন, এইরকমভাবে বিভিন্ন চারিদিকে হোলির রং ছড়িয়ে আছে সেইটাকে বোঝানোর জন্য জামার মধ্যেও কিছু কালার আমি দিয়ে দিলাম। এইভাবেই আস্তে আস্তে পিকচারটাকে ফিনিশিং করে নিতে হবে।